নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালী পূজা। বাংলায় দেবী কালী নানা রূপে পূজিত হন। কোথাও তিনি দক্ষিণা কালী, কোথাও বা আবার ভদ্রকালী, কোথাও সিদ্ধ কালী, কোথাও বা শ্মশান কালী, কোথাও মহাকালী কিংবা রক্ষাকালী রূপে তিনি পূজিত হয়ে আসছেন। কেউ দেবীকে ডাকেন আনন্দময়ী রূপে, কেউ বা ডাকেন ব্রহ্মময়ী, কেউ আবার ডাকেন মা ভবতারিণী রূপে। শাক্ত মতে প্রতি অমাবস্যা তিথিতেই দেবী কালীর আরাধনা করা হয়। যেমন কার্তিক মাসের অমাবস্যা তিথিতে তিনি দীপান্বিতা কালী নামে পূজিত হন, তেমনি আবার এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি ফলহারিণী কালী নামে পূজিত হয়ে আসছেন। এই অমাবস্যা তিথিতে মাকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পূজা করা হয়ে থাকে। এই তিথিতে মা আমাদের সকল অশুভ ফলের নাশ করে এবং শুভ ফল প্রদান করেন। সমস্ত অশুভ কর্মফল তিনি নাশ করেন বলেই একে ফলহারিণী কালী পূজা বলা হয়ে থাকে। এই পবিত্র দিনটিতেই শ্রী শ্রী রামকৃষ্ণদেব মা সারদা দেবীকে পূজা করেছিলেন জগৎ কল্যাণের উদ্দেশ্যে। তিনি এই দিনে মা সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন, তাই এই দিনটিতে রামকৃষ্ণ মঠ এবং আশ্রমে ষোড়শী পূজা নামে পরিচিত হয়ে আসছে। এই তিথিতে দেবীকে নানা ধরনের মরশুমি ফল যেমন আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ এই সমস্ত কিছু দিয়ে পূজা করা হয়। ভক্তরা বিশ্বাস করে এই পুজোয় বিভিন্ন রোগ ব্যাধি দূর হয়, বিদ্যালাভ হয় এবং যশোলাভ হয়। কর্মক্ষেত্রে এবং অর্থভাগ্যেরও উন্নতি ঘটে থাকে। সাংসারিক এবং দাম্পত্য ক্ষেত্রে অশান্তি দূর হয়। দেবীর কৃপায় সর্বদিক থেকে অভীষ্ট ফললাভ হয়। এই তিথিতে ভক্তগণ নিজেদের মনস্কামনা পূরণের জন্য মা কালীর উদ্দেশ্যে নিজের পছন্দের ফল রেখে মনস্কামনা জানাতে পারেন এবং সেই মনস্কামনা পূরণ না হওয়া পর্যন্ত সেই ফলটি অন্য কাউকে দান করতে নেই বা নিজেকেও সেই ফল গ্রহণ করতে নেই। এক বছরের মধ্যে যদি মনস্কামনা পূরণ হয় তাহলে সেই ফল গঙ্গায় ভাসিয়ে পরের দিন তা খাওয়া যেতে পারে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব এই বছরে অর্থাৎ 2024 সালে ফলহারিণী অমাবস্যা কবে এবং কোন সময়ে পড়েছে। ফলহারিণী কালী পূজা 2024, অমাবস্যা তিথি শুরু হচ্ছে 22শে জ্যৈষ্ঠ 1431, ইংরাজির 5ই জুন 2024 বুধবার রাত্রি 7:15 থেকে অমাবস্যা তিথি পড়ছে, আর অমাবস্যা তিথি শেষ হচ্ছে 23শে জ্যৈষ্ঠ 1431, ইংরাজি 6ই জুন 2024 বৃহস্পতিবার রাত্রি 5:53 পর্যন্ত অমাবস্যা তিথি থাকছে। বন্ধুরা, এই দিন আপনারা সকলে ভক্তি ভরে মায়ের পূজা অর্চনা করবেন। এই দিন আপনারা আপনাদের মনস্কামনা জানিয়ে মাকে ডাকবেন, অবশ্যই মায়ের কৃপা দৃষ্টি আপনারা সকলে পাবেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই রইল। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের উপকারে লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।